হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সকলে তোমরা খুব ভালো রয়েছে। এখন বাজে হচ্ছে 12টা আর আমি আর পাখি রেডি হয়ে গেছি। এই যে দুজনে, ও জিন্স পরেছে আর আমি হচ্ছে যে চুড়িদারটা, দেখতেই পাচ্ছো। তো আমরা যাচ্ছি হচ্ছে ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে, সরি ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। ওখানে গিয়ে আমরা কি কি করছি, কি কি ওখানে দেখার মতন বা এ কি আছে, তোমাদেরকে পুরোটাই দেখাবো, ঠিক আছে? তোমরা কিন্তু সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি আর পাখি বেরিয়ে পড়লাম বাড়ির থেকে, অটো বুক করেছি, অটো করে যাব। আর জন আর দীপ ওখানে অপেক্ষা করছে, বলল তোমরা আসো, মানে আমি গেলে তারপরে হচ্ছে ওরা ঢুক, মানে সবাই মিলে একসঙ্গে চারজন মিলে ঢুকবো আর কি। তা ওরা প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করছিল, তারপরে আমাদের দেখাও হলো লাস্টে। শেষ দিকে তাকা, কিছু বলবি? হ্যাঁ, আমরা বুক করে এসেছি, আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো না, বুক ফেয়ারের ভিডিওটা তাড়াতাড়ি করে দেখতে থাকো সবাই। মাতারিটা কই মাতারি? অনেকজন দেখে অনেক ভিউয়ার সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও। সোনালি ফিউশন ব্লগ সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর হচ্ছে মাতারিটা কই মাতারিটা? তো এটা হচ্ছে 6 নম্বর গেট, আর এখান থেকে আমরা ঢুকেছি আর ভিডিও স্টার্ট করলাম। তো তোমরা জানোই কলকাতার বইমেলা কতটা বড় হয়, তো বিশ্বাস করো বিশাল এলাকা জুড়ে। তো আমরা ভেতরে ঢোকার পর কিছু দূর এগিয়ে বাঁদিকে একটি কাউন্টার দেখতে পেলাম, দা শিশুয়ালয় বলে। ছোট ছোট বাচ্চারা এখানে নৃত্য পরিবেশন করবে বলে তারা প্রস্তুতি নিচ্ছিল, আর তাদের সঙ্গে তাদের গার্জিয়ান এবং শিক্ষিকা ছিল। তো আমরাও দাঁড়িয়েছিলাম তাদের নৃত্য পরিবেশন দেখব বলে। তো কলকাতার বইমেলা যে কত বড় হয়, তোমরা যারা আসছো বা যারা এসেছো আগে তারা জানোই। কিছু কিছু কাউন্টার এখনও কিন্তু রেডি হয়নি, আবার বেশিরভাগ কিন্তু রেডি হয়ে গেছে, প্রায় 80% মতন রেডি হয়ে গেছে। তো হচ্ছে টেরাকোটার একটা কাউন্টারও দেখতে পেলাম ঘর সাজানোর জন্য, বেশ ভালো লাগছে কিন্তু এখানে আমাদের ঘুরতে এসে। আর এই কাউন্টারটা কিন্তু একদম অন্যরকম, মানে নিত্য নতুন জিনিসপত্র, একদম মানে টেরাকোটারটার জিনিসগুলো একদম নিত্য নতুন আর কি। তো বন্ধুরা, এখানে যে তোমরা শুধুমাত্র ইন্ডিয়ান বুকস পাবে এরকম কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন রকমের বই তোমরা পেয়ে যাবে। তার জন্য কিন্তু তোমাদেরকে এখানে আসতে হবে একবার। 12 তারিখ পর্যন্ত এই মেলাটি চলবে, এর মধ্যে থেকে কিন্তু আমরা শান্তিনিকেতনেরও একটি কাউন্টার খুঁজে পেয়েছি, যেখানে হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কিছু আর কি তোমরা পেয়ে যাবে। তো তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ফুড কাউন্টারের দিকে। এখানে বিভিন্ন রকমের মিষ্টি তোমরা দেখতে পাচ্ছ, চকলেটের মিষ্টি থেকে শুরু করে তোমার হচ্ছে দই, ম্যাঙ্গো দই, তারপরে হচ্ছে ফিরনি, কেক রয়েছে, তারপরে হচ্ছে আশেপাশে রয়েছে হচ্ছে তোমার মন জিনিসের একটি দোকান রয়েছে, পেস্ট্রির, তারপরে হচ্ছে চিকেনের কিছু আইটেম ছিল। তো তারপরে আমরা সেখান থেকে শুধু মনোহরাটাই খেয়েছি, তারপর আমরা আবার এগিয়ে চলেছি। এই যে দেখতেই পাচ্ছ তোমাদের হচ্ছে ঘর সাজানোর জন্য কিছু হচ্ছে আঁকা রয়েছে, তারপরে রয়েছে মেয়েদের সাজগোজের জিনিস, তারপরে ঘর সাজানোর জিনিস তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে একজন দাদা এখানে বসে বসে কিন্তু একদম ইনস্ট্যান্ট তোমরা যেরকম চাইছো, মানে যে ধরনের আঁকা চাইছো, উনি কিন্তু ওখানে বসে একদম এঁকে দেবে তোমাদের সামনে, তোমরা যে যেরকমভাবে আর কি ঘর সাজাতে চাও। তো আমরা তারপরে একটি হচ্ছে প্রকল্প দেখতে পেলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর যে সেভ ড্রাইভ আর সেভ লাইফের, তো সেই বিষয়টাতে একটি একটা থিম দেখতে পেলাম, বেশ ভালো কিন্তু লাগলো। আর সেইখানেই মানে সেই কাউন্টারের কাছেই কিন্তু হচ্ছে এরকম ফুলের বাগান মতন ঘেরা, বেশ ভালো লাগছিলো ঘুরতে, বাগানটা পুরো ফুলের এ মতন ঘোরা। আর এখানে একটি ঠাকুর ছিল, দুর্গা ঠাকুর, যে দুর্গা ঠাকুরটি হচ্ছে কার্নিভালে নিয়ে যাওয়া হয়েছিল। তো এই যে সেই সেফ ড্রাইভ আর সেফ লাইফের সেই কাউন্টারটা পুরোটা বেশ, তো তোমাদেরকে দেখো ঘুরে দেখানো সম্ভব না, আর এতটা ফোনের মধ্যে ক্যাপচার করা সম্ভবও না। যতটুকুনি আমার বেশ ভালো লেগেছে আমি ততটুকুনি জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা যদি নিজের চোখে দেখতে চাও আর কি চলে এসো করুণাময়ীতে একদম। তো এইখানে হচ্ছে একটি স্পেনের আর কি আমরা